নমস্কার, সীমান্ত বার্তায় আপনাদের স্বাগত। আমি টিনা। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। দেশের সঙ্গে সংহতি রেখে করিমগঞ্জ জেলায়ও প্রতিবাদ কর্মসূচি পালন করলেন সিপিআইএম করিমগঞ্জ জেলা শাখা। আজ শহরে শম্ভুসাগর উদ্যানের সামনে দলীয় পতাকা তথা প্লেকার্ড হাতে নিয়ে সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়, দেশের সংবিধান রক্ষা করার আবেদন জানানো হয়। সীতারাম ইয়েচুরি, যোগেন্দ্র যাদব, জয়তী ঘোষ প্রমুখ রাজনৈতিক নেতা ও বুদ্ধিজীবীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে ষড়যন্ত্র বন্ধ করা, বিপর্যস্ত জনগণের জন্য আর্থিক সাহায্য, খাদ্য ও কর্মসংস্থান নিশ্চিত করা ইত্যাদি দাবির ভিত্তিতে প্রতিবাদ কার্যক্রম দলীয় সম্পাদক ধর্মদাস চক্রবর্তী সহ প্রমুখরা উপস্থিত ছিলেন। ২১ সেপ্টেম্বর সারা রাজ্যেই আমরা প্রতিবাদ দিবস পালন করছি। আমাদের এই প্রতিবাদ মূলত আমাদের পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এবং সঙ্গে জয়তী ঘোষ এবং আরও কিছু বুদ্ধিজীবী, যাদেরকে একেবারে অবৈধভাবে এবং ষড়যন্ত্রমূলকভাবে দিল্লি দাঙ্গার চার্জশিটের সাথে যুক্ত করেছে, যা আমরা মনে করি যে সেটা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। এটা অসাংবিধানিক, গণতন্ত্র বিরোধী। তার বিরুদ্ধে আমরা সমস্ত দেশের মানুষের কাছে আহ্বান করছি যে আপনারা প্রতিবাদ করুন, প্রতিবাদে সামিল হন, কারণ এই আক্রমণ আগামী দিনে আরও বৃদ্ধি পাবে। এই আক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা মানুষের কাছে আজকে আমাদের যে বক্তব্য সেটা আমরা নিয়ে যাচ্ছি। এবং দ্বিতীয়ত, আমরা গতকালকে দেখলাম আমাদের সংসদে কৃষি বিল, যেই কৃষি বিল কৃষক বিরোধী, এই কৃষি বিল আসলে কর্পোরেট মালিকদের পক্ষে, কর্পোরেট মালিকদের জন্য এই কৃষি বিল। সাধারণ কৃষকরা আজকে সর্বশান্ত হবে, তারা জমি হারাবে এবং দেশের অর্থনীতি বিপর্যস্ত হবে, মানুষ কর্মচ্যুত হবে। তাই আমরা এই কৃষি বিলের বিরোধিতা করি এবং যেভাবে কৃষি বিলটা তারা সংসদে পাশ করে নিয়েছে, রাজ্যসভাতে তাদের মেজরিটি নেই, তাই তারা ইচ্ছাকৃতভাবে গায়ের জোরে রাজ্যসভাতে তারা ভোটাভুটি না করে তারা মার্শাল দিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করে তারা ধনী ভোটে পাশ করে নিয়েছে। এটা অসাংবিধানিক একটা বিষয়। স্বাধীন ভারতবর্ষে এই ধরনের নজির আর নেই বন্ধুগণ। যে আমরা এই আজকের থেকে আবার আগামী 30 তারিখ পর্যন্ত আমাদের 12 দফা দাবির ভিত্তিতে আমরা লড়াই চালিয়ে যাব এবং 30 তারিখ আমরা করিমগঞ্জের জেলাভিত্তিক আমরা সমাবেশ করব এবং সেই সমাবেশে আমাদের আরও অনেক দাবি আছে। সাধারণ যারা কোভিড-19 ঘরবন্দি হয়েছিল, যাদের কোনো কর্মসংস্থান নেই, কর্মচ্যুত হয়েছে, মিড ডে মিল এবং ছোটো ছোটো দোকানদার যাদের আজকে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে, তাদের জন্য আমরা বলছিলাম যে মাসের তারিখে 7,500 টাকা খুলে দেওয়ার জন্য এবং জনপ্রতি প্রতি মাসে 10 কেজি চাল, আমরা সেই দাবি আছে। যারা 1,000 টাকা মাত্র বেতন পায় তাদেরকে 500 টাকা অতিরিক্ত দেওয়ার ঘোষণা করেছিল সরকার, কিন্তু সেই টাকা দেয় নাই। পানগাঞ্জিপির খুরগুরবন্দে বজ্রপাতে মৃত সমরা উড়াঙ্গের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে আর্থিক সাহায্য তুলে দিলেন উধারপন্থ বিজেপির টিকিট প্রত্যাশী হেমাঙ্গ শেখর দাস। গত শনিবার এলাকার বিজেপি কর্মী সুধাংশু দাস ময়নালউদ্দিন লস্কর, লকিয়া উড়াংসহ অন্যদের সঙ্গে নিয়ে সমরার বাড়িতে যান। পরে স্থানীয়রা তাকে এলাকার পানীয় জলের সমস্যা তুলে ধরার পর তিনি উধারপন্থ উন্নয়ন ব্লকের বিডিও সুস্মিতা দামের সঙ্গে এ ব্যাপারে কথা বলেন, সমস্যা সম্পর্কে অবগত করেন। সীমান্ত বার্তাকে হেমাঙ্গ শেখর দাস জানিয়েছেন, এলাকার
প্রধানমন্ত্রী আবাস যোজনা, অরুণোদয় এবং অরুণোদয় স্বর্ণ যোজনা নিয়েও এলাকার নাগরিক সমাজকে অবগত করিয়েছেন। আর সমুরার পরিবার যাতে দুর্যোগ মোকাবিলা ও প্রতিরোধী কর্তৃপক্ষের কাছ থেকে উপযুক্ত অর্থ সাহায্য পায় এ ব্যাপারে তদবির করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। টিপারের ধাক্কায় প্রাণ হারালো এক যুবক। আজ সকাল 9টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে শিলচর আইজল জাতীয় সড়কের সৈদ্যপুর এলাকায়। একটি সূত্রে জানা যায় যে বাইক নিয়ে শিলচর দিক থেকে যাওয়ার পথে রাজস্থানের নম্বরের একটি পণ্য বোঝাই টিপার পিছনে ধাক্কা দিয়ে বাইক চালক সৈদ্যপুর প্রথম খণ্ডের বাসিন্দা সাজিম আহমেদ লস্কর গুরুতরভাবে আহত হন। ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় এসে আহতকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ পাঠায়। চিকিৎসারত অবস্থায় বেলা 1টা নাগাদ মৃত্যুর কোলে ঢলে পড়ে সাজিম। এদিকে ঘটনার পর টিপার নিয়ে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পথচারীরা আটকে দেন। টিপারের চালককে পথচারীরা কিছু উত্তম মধ্যমও দেন বলে জানা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। একই দিনে চারটি পূর্ত সড়কের কাজের শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন কাটিগড়ার বিধায়ক অমর চাঁদ জৈন। সঙ্গে উপস্থিত ছিলেন পূর্ত বিভাগের কাটিগড়া ও বরখোলা ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রফিক আহমেদ চৌধুরী, এসডিও বিশ্বজিৎ নাথ, জেলা পরিষদের সদস্য অসীম দত্ত, বিভাগীয় কর্মকর্তা রজত ভদ্র, কেপি দেব, সংশ্লিষ্ট কাজের বরাদপ্রাপ্ত ঠিকাদার সহ স্থানীয় জনগণ। এসডিও মহাশয়, জেলা পরিষদ সদস্য মহাশয় এবং রাজার কাটিগড়া জিপি সভাপতি মহাশয়, সবচেয়ে বেশি আজকে রাজাখিল্লা জিপির পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় বিধায়ক মহাশয়ের বলিষ্ঠ পদক্ষেপে এবং আমার মাদারপুর এবং নাজারপুর মানুষের যে দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা সংগ্রাম, যেটা আমরা একদিন সকাল থেকে বিকাল অগ্নিকাণ্ডে বালিঘাটে আলতোহিত ক্লথ স্টোর নামে বস্ত্র দোকান পুড়ে ছাই হয়ে গেল। ঘটনাটি ঘটে গতকাল শনিবার 11টা নাগাদ। স্থানীয় মানুষ আগুনের লেলিহান দেখে খবর দেন দোকানের কর্ণধার রাজনগরে ইহা হইয়া আহমেদ বড়ভুইয়াকে। সঙ্গে সঙ্গে ছুটে আসেন দোকান ইহা হইয়া আহমেদ সহ তার ভাই রাজনগর জিপি সভাপতি আলী আহমেদ বড়ভুইয়া। তারা খবর দেন তারাপুর অগ্নি নির্বাপক কেন্দ্রে। খবর পেয়ে পৌঁছায় দমকল ইঞ্জিন। অরুণাচল পুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌরাঙ্গ নাথও দলবল নিয়ে পৌঁছেন। দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন আয়ত্তে আসায় দোকানগুলো রক্ষা পেয়েছে, তবে আলতোহিত ক্লথ স্টোরের কোনো কিছু রক্ষা পায়নি। আগুনের লেলিহান সব গ্রাস করে দেয়। দোকানের কর্ণধার ইহা হইয়া আহমেদ জানান ক্ষয়ক্ষতির পরিমাণ 60 থেকে 70 লক্ষ টাকা, তবে আগুন লাগার কারণ জানা যায়নি। এদিকে আজ সকালে ঘটনাস্থলে ছুটে আসেন বরখোলার বিধায়ক কিশোর নাথ, প্রাক্তন বিধায়ক ডক্টর রুমি নাথ, জিপি সভানেত্রী ফরিদা পারভিন লস্কর। এবার দক্ষিণ করিমগঞ্জের বিধায়কের ভাতিজা মাস্ক পরা নিয়ে গুন্ডাগিরি করে জরিমানা গুনছেন। শনিবার বিধায়কের ভাতিজার গুন্ডাগিরি ও পুলিশের বিরুদ্ধে সাম্প্রদায়িক মন্তব্য করায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তিনি বলেন, আমার মাস্ক নেই, পুলিশের বাবার ক্ষমতা থাকলে জরিমানা আদায় বা গ্রেফতার করে দেখুন। এছাড়াও বলেন, পুলিশ মুসলিমদেরকে দেখে দেখে লাঠি পেটা করে এবং মাস্ক না লাগানোর জন্য জরিমানা আদায় করছে। এদিন দুপুরে এভাবেই পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আজিজ আহমেদ খানের ভাতিজা আবু তাহের খান। প্রকাশ্যে পুলিশের সঙ্গে দুর্ব্যবহারকে কেন্দ্র করে তীব্র বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে নীলামবাজারে। তার দুর্ব্যবহার দেখে কেন্দ্রের মানুষ হিসেবে লজ্জিত বোধ করছি বলে মন্তব্য করলেন আইনজীবী জাকির হোসেন। আজকে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আজিজ আহমেদ খান নীলামবাজার ঘটনার সূত্রপাত এইভাবে, নীলামবাজার পুলিশ মাস্ক ব্যবহার না করা লোকের কাছ থেকে এই ফাইন কালেকশন করছিল এবং অ্যাওয়ারনেস করিতেছিল পুলিশ।
সেই সময় হঠাৎ এমএলএ এর বাতিচা বলে পরিচয় দিয়ে একটি ছেলে মাস্ক না পরে এসেছিল, পুলিশ ওকে আটকেছিল। সেই সময় ও বলেছিল যে আমি এমএলএ এর বাতিচা। পুলিশ বলল এমএলএ এর বাতিচা হলে কি হয়, আপনাকে তো মাস্ক পরিধান করতেই হবে। সেই ছেলেটি তখন অশ্লীল ভাষায় গালিগালাজ করে পুলিশকে ধমকি দিয়ে আমি এমএলএ কে নিয়ে আসছি। তৎক্ষণাৎ এমএলএ ঘটনাস্থলে পৌঁছেন। পৌঁছার পরে এমএলএ পুলিশদেরকে, আসাম পুলিশকে চ্যালেঞ্জ করে যে আমি এখন এসেছি উইদাউট মাস্কে, তোমাদের ক্ষমতা থাকলে আসাম পুলিশকে আমি চ্যালেঞ্জ করি, তোমরা আমাকে আটক করে দেখাও, আমার কাছ থেকে ফাইন নাও। এবং আরও বললেন যে পুলিশ মুসলমান ছেলেদেরকে দেখে দেখে ফাইন করছে এবং মারপিট করছে, এইভাবে পুলিশের উপর তকমা তুললেন। আমি আশ্চর্যান্বিত হয়েছি। এই ঘটনাটি কোথায় সংঘটিত হয়েছে? ঘটনাটি হয়েছে নীলামবাজার, যখন নীলামবাজার পুলিশ থানার কর্তব্যরত অফিসাররা ফাইন কাটছিলেন মাস্ক না পরা লোকের কাছ থেকে, তখন ঘটনাটা ঘটে। আমি প্রত্যক্ষদর্শী ছিলাম। আমি এক ফার্মেসিতে ঔষধ কিনতে গিয়েছিলাম। যে একজন আইনসভা সদস্য এ ধরনের মন্তব্য আপনি কি মনে করেন? মানে আমি অবাক হয়েছি যে আমার দক্ষিণ করিমগঞ্জের বুঠারদের মাথা লজ্জানত হয়েছে যে একজন বিধায়ক হয়ে এইভাবে কথাবার্তা তার মুখে মানায় না। আর তাই আমার অনেক লজ্জা হচ্ছে যে পুলিশ যেন তাহাদের আত্মমর্যাদার জন্য বিধায়কের উপর একটি এফআইআর করা অত্যন্ত প্রয়োজন। সাংবাদিক বনকর্মী বিবাদ শেষ হলো। আজ পূর্ব ধলাইয়ের আমড়াঘাট এমকেদে কলেজে এক আপোষ মীমাংসা বৈঠকের মাধ্যমে সাংবাদিক বিক্রম বিজয় দাস ও মণিয়ারখাল বিটের বিট অফিসার দেবাশিস নাথের বিবাদ মিটিয়ে দেওয়া হলো। উপস্থিত ছিলেন পালংঘাট ব্লক বিজেপির সভাপতি সুমেন দাস, প্রাক্তন সভাপতি সুবোধ দাস, জেলা পরিষদ সদস্য স্বপন দাস, অধ্যাপক হিমাংশু চক্রবর্তী, সাংবাদিক এনামুল কবির লস্কর সহ প্রমুখরা। উল্লেখ্য, কিছুদিন পূর্বে বিট অফিসার দেবাশিস নাথ মণিয়ারখাল বিট কার্যালয়ে সাংবাদিক বিক্রম বিজয় দাসকে ঠেলাধাক্কা করলে বিক্রম কচুদরম থানায় একটি মামলা দায়ের করেন। বিগত দিনে বিট অফিসার মণিয়ারখাল বিট অফিসার এবং আমরা সংবাদ মাধ্যমে সংবাদপত্রের দিনে এনে সাংবাদিকতা লিপ্ত আছেন, আমাদের বিক্রম বিজয় দাসের মধ্যে যে একটা ঘটনা ঘটেছিল সেই এবং ওনাদের মধ্যে যে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল সেই ভুল বোঝাবুঝি এবং ঘটনা ঘটার পরিপ্রেক্ষিতে যে আমরা সেই কথা বিবেচনা করে আমরা এখানে এই বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের প্রতিনিধিবৃন্দ, বন্ধুরা, সংবাদ মাধ্যমের বন্ধুরা এবং আমাদের এনে এইখানে কিছু মাতব্যবৃন্দ আমাদের দলের এবং সঙ্গে যে বিট অফিসার এবং বিক্রম বিজয়কে নিয়ে আমরা এখানে সভা করেছি। এই সভা করে আমরা মীমাংসা সূত্র বের করে আমরা ওই ঘটনা মানে মীমাংসা করেছি। আর ভবিষ্যতে এইরকম ঘটনা যাতে সংবাদ মাধ্যমের উপর ঘটে না সেই ব্যাপার নিয়েও অনেক চূড়ান্ত সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। আর আশা করি, বিশেষ করে বিক্রম বিজয় এবং বিট অফিসার যে মণিয়ারখাল রেঞ্জে, ওনাদের যে সৌভ্রাতৃত্ব আগামী দিনে তাকে আগে যেরকম ছিল বর্তমানে ওনাদের মধ্যে সৌভ্রাতৃত্ব থাকবে সেই আশা রাখছি। আর আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যারা কাছারের বিভিন্ন সংবাদপত্রে যারা প্রতিনিধি বন্ধুরা এখানে উপস্থিত হয়েছেন, ওনাদের যে চিন্তাধারা, ওনাদের যে চিন্তাধারা সত্যিই আমি মানে কি ভাষায় ওনাদেরকে ধন্যবাদ জানাবো। ওনার যে মনমানসিকতা, ওনারা যা চেষ্টা করেছেন আজকে, ওনারা এত ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের ডাকিয়ে সাড়া দিয়ে আমাদের কাছে এসে এই ঘটনার মীমাংসা করে দিয়েছেন, সেই জন্য আমি এই অঞ্চলের পক্ষ থেকে ওনাদের প্রত্যেককে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আর আশা করছি এই ঘটনা আর এই অঞ্চলে হবে না, পুনরাবৃত্তি ঘটবে না। আর এই বলে সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ।
রাজ্যের মুখ্যমন্ত্রী বরাক ব্রহ্মপুত্র সমন্বয় বলে ভাষণ দিলেও কার্যক্ষেত্রে তা ভিন্ন। ব্রহ্মপুত্র উপত্যকায় ভূমি বণ্টন করা হলেও এখনও পর্যন্ত বরাক উপত্যকায় ভূমি বণ্টন করা হয়নি, এমনই মন্তব্য করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অজিৎ সিং। ভূমি বণ্টন ও ট্যাট শিক্ষক নিয়োগের ব্যাপারে তিনি বলেন, ভূমি বণ্টন নিয়ে যেভাবে রাজনীতি করছে সেটা অত্যন্ত অন্যায়। ব্রহ্মপুত্রের বিরুদ্ধে অনেক জায়গায় জমি পাট্টা দেওয়া হয়েছে, সে বাঙালি হিন্দু হোক, বাগানের চাষন হোক বা যে কোনো সম্প্রদায়ের হোক, কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে এখন পর্যন্ত বরাক উপত্যকায় সেই জমি বণ্টন তো হয়নি। আমার সরকারের কাছে অনুরোধ, বিশেষ করে সর্বানন্দ সোনোয়াল মহাশয়ের কাছে নিকট অনুরোধ, যে উনি যেন পার্সোনালি টেক আপ করে যাতে বরাক ভেরিকে বঞ্চিত না করা হয়। বরাকভেরিতে যারা গরিব জনসাধারণ দীর্ঘদিন ধরে সেই জমির উপরে ওনারা রয়েছেন, বসবাস করছেন, তাদের ইমিডিয়েটলি পাট্টা দেওয়া দরকার, যেটা সরকার নিজে প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখন পর্যন্ত বরাক উপত্যকা হয়নি, তার জন্য আমরা ধিক্কার জানাই, আশা করি সরকার তাড়াতাড়ি এটা শোধ করবে। দুই নম্বর কথা, ট্যাট পরীক্ষায় তারা বলেছিলেন যে বরাক উপত্যকা যারা আছেন তাদের ট্যাটের শিক্ষককে এখানে স্থানীয়ভাবে নিযুক্ত দেবেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা জানতে পারলাম যে বরাক ব্রহ্মপুত্র উপত্যকা থেকে কিছু যারা বাংলাভাষী এরকম আছেন তাদের এখানে দেওয়ার ব্যবস্থা করছেন, সেটা অত্যন্ত অন্যায়। কারণ এখানে আমাদের এই সরকার আসার পর থার্ড গ্রেড ফোর্থ গ্রেড কোনো ধরনের চাকরি এখানকার স্থানীয় বেকাররা যুবক যুবতীরা পাচ্ছেন না, তাই টেটের প্লেস এই চক্রান্ত যাতে না করা হয়। টেটের ব্যাপারে স্থানীয় যারা আছেন বরাক উপত্যকার ছাত্রী ছাত্র যারা বাংলা ভাষায় আছেন তাদের নিযুক্তি দেওয়ার জন্য অবিলম্বে দাবি জানাচ্ছি। বরাক উপত্যকার 15টি আসনের মধ্যে 12টি আসন লাভ করবে কংগ্রেস এবং এআইইউডিএফ মিত্রজোট। শনিবার রাতে এক জনসভায় যোগদান করে এমনই মন্তব্য করলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। করোনা মহামারী সংহারের মধ্যে এসেছে 2021 সালের বিধানসভা নির্বাচন। করোনা আতঙ্ক অব্যাহত থাকার মধ্যে রাজনৈতিক দলগুলি নির্বাচনের জন্য দলের ভিত অধিক শক্তিশালী করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিটি রাজনৈতিক দল। শনিবার রাতে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ নিজের সমষ্টির বাঁশবাড়ি এলাকায় এক জনসভাতে যোগদান করে 2021 সালের নির্বাচনে বরাক উপত্যকার 15টি আসনের মধ্যে 12টি আসনে কংগ্রেস এবং ইউডিএফ এর মিত্রজোটের দখলে আসবে বলে মনে করেন কমলাক্ষ দে পুরকায়স্থ। তিনি আরো বলেন যে আপনারা কইয়া গেলাম যে আমরা বরাক বিলে 15টা সিট আছে, 12টা সিট কংগ্রেস ইউডিএফ জুটে পাইবো। আপনারা দেখবা কংগ্রেস ইউডিএফ জুটবার পরে যদি ইনোমিতে যদি সিট যদি আমরা যদি 12টা বাড়ানো যদি তাহলে ইউডিএফ জুটার মানে কি? তার অন্তত মার্জিন থাকতো, আমরা 35,000 ভোটের মার্জিন থাকতো, তো গিয়া অরিজিনাল জিতা হইব, তো গিয়া জিতা হইব। এবং আপনারা বুঝিয়ে দিলাম যে আমরা জিতার লগে লগে গত ইলেকশনে জিতার লগে লগে বিজেপি তাহলে 50% ইয়ে হয়ে গেছে, ডাউন হয়ে গেছে, মানসিকতা ডাউন হয়ে গেছে। যারা টাউনে যায় এরা বুঝতে পারবে মানসিকতা এরা ডাউন হয়ে গেছে। আমি এমএলএ ওয়ার্ল্ড গেলাম, আর ধরুন যদি আমি এমএলএ হইতে পারলাম না, এখানে এমএলএ হইলো, বিজেপির এমএলএ হইলো, মিনিস্টার হইলো, এরা আরো 50% উপরে উঠে, 50% এরা উঠে উঠবে। তখন মাথার স্টাইল অন্য ধরনের স্টাইল থাকলো, আজকের দিনে যেটা স্টাইলে মাতে তখন স্টাইল আরো বেশি বড় স্টাইলে মাতলো। অর্থাৎ আমরা তো স্টাইলে মাতলে তো আমরা তো লগালগ আর ধরি লাই, তাই যদি এক কথা কই আমরা দুই কথা কই, আমরা কথা নাকি বিজেপির দোর আমরা দেখাই লাভ নাই, আমরা দোড়াই না বিজেপিরে, আর বিজেপির দোর আমরা দেখাই লাভ নাই, এটা কিনা গুল্লি খেলা নি, বিজেপি কিনা গুল্লি খেলা খেলেনি, আমরা এটা দোর আমরা দেখাই লাভ নাই। থানা পুলিশ আইন কানুন থানা পুলিশ দেখাই লাভ নাই, কিতার লাগে আমরা চুরিও করছি না, টাউটামিও করছি না, দালালিও করছি না, কেউ টেকা মারিয়া খাইছি না, বিজেপির দোর আমরা দেখাই লাভ নাই। যারা বিজেপি দোড়াইছেন তারা বিজেপি গিয়ে গেছেন, গিয়া বিজেপি যারা যারা উল্টা পাল্টা করছেন, টেকা খাইছেন, ঘুষ খাইছেন, যারা মানুষের টাকা মারিয়া খাইছেন, এরা বিজেপি গেছে। আমরা বিজেপির রই না, কেতার লাগে যে আমরা কেউ লোকের টাউটামিও করছি না, দালালিও করছি না, কেউ পয়সা মারিয়া খাইছি না, কেউ লোকের প্রতারণা করছি না, কেউ কিছু করছি না, অথবা আমরা বিতে বয়ে হলো ডোড়াইলে আল্লাহ ভগবানের ডোড়াই ডোড়াই ডোড়াইনি, এই বিজেপি বিজেপির আমরা দেখাই লাভ নেই। অথবা মানুষের লোকের যে অন্যায় হওয়ার যেটা অন্যায় কিন্তু
শাহাবাদ মোহাম্মদপুর দ্বিতীয় খণ্ডে কাটাখাল নদী ভাঙ্গনে বিভাগীয় ইঞ্জিনিয়ারকে সঙ্গে নিয়ে পরিদর্শন করলেন কাটলিছড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর। তিনি সেখানে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ আর্থিক সাহায্য প্রদান করেন এবং সরকারি যে কোনো সাহায্য পাইয়ে দিতে আশ্বাস দেন বিধায়ক সুজামুদ্দিন লস্কর। বিভাগীয় ইঞ্জিনিয়ারকে অতিসত্বর এই ভাঙ্গনটি মেরামত করার জন্য নির্দেশ দেন বিধায়ক সুজামুদ্দিন লস্কর। ওই ডাইকে আমি দাঁড়িয়ে কথা বলছি যে কাটাখাল নদী আজকে গত করল বেলা 11টা গটিকার সময় বিরাট ভাঙ্গন দিয়েছে, চার পাঁচটি পরিবারের গড় দুয়ার সব নদীতে বেসে গেছে, বর্তমানেও বিরাট আকারে ফাটল দিচ্ছে, আরও কিছু গড় চলে যাবে। আমি সঙ্গে সঙ্গে খবর পেয়ে জেলাধিপতির সঙ্গে যোগাযোগ করি, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে যোগাযোগ করি, ওনারা দুনর হস্তক্ষেপে আজকে আমাদের বিভাগীয় কাটলিছড়া সাব ডিভিশনের এসডিও বাহারুদ্দিন সাহেব ও জেই সুব্রতবাবু দুইজন এসেছেন, আমি নিজে সঙ্গে এসেছি, প্র্যাকটিক্যাল পরিদর্শন করেছি। এটা এসডিআরএফের মারফতে একটা প্রপোজাল বানিয়ে স্কিম বানিয়ে গুয়াহাটিতে পাঠিয়ে দেওয়া হবে, তার জন্য আমার জেলাধিপতির হস্তক্ষেপের দরকার আছে, ওনার অ্যাপ্রুভেল লাগে, মিটিং হবে, অ্যাপ্রুভেল আমিও থাকব, দিয়ে গুয়াহাটিতে পাঠিয়ে দিব। গুয়াহাটিতে গিয়ে আমি বিভাগীয় মন্ত্রীর সঙ্গে দেখা করে যেমনে তেমনে হোক এই স্কিমটা অ্যাপ্রুভ হবে, কাজ হবে, আপনারা নিশ্চিন্ত থাকবেন। বর্তমানে যে চার পাঁচটি গড় চলে গেছে অতি গরিব অসহায় পরিবার, ওদের জন্য আমি জেলাধিপতির সঙ্গে আলোচনা করব, আর ব্যক্তিগত হিসাবে আমি ওদেরকে পার পরিবার ভিত্তিক চার হাজার টাকা করে দিয়েছি, আর সরকারিভাবে কি দেওয়া যায় ডিসি মহোদয়ের সঙ্গে আলোচনা করব। বর্তমানে ব্লকে দুই বান্ডিল টিন 5,000 টাকা দেওয়া হবে, সেটার জন্য আমি অনুরোধ করব ডিসি মহোদয়কে যে ওই গরিবদেরকে যদি দুই বান্ডিল টিন আর 5,000 টাকা দেওয়া হয় তো বর্তমানে ওরা যে কোনো একটি জায়গায় এগুলা লাগিয়ে একটা থাকতে একটা সুবিধা হবে। তাই আমি আজকে আমার প্রেস ভাইয়েরা সবাই এসেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বিভাগীয় আধিকারিকরা এসেছেন, আমার অনুরোধ থাকলো যে যত তাড়াতাড়ি হয়, এখানে আমি দেখেছি চার পাঁচটি ভাঙ্গন মিলে প্রায় 300 মিটার জায়গা নিয়ে গেছে। এই ডাইকে বর্তমানে টেন্ডার হয়ে গেছে 12.5 কোটি টাকার কাজ, রাজু চৌধুরী পেয়েছেন, আমার মনে হয় সামনের সপ্তাহে সেটার শিলান্যাস হবে, কাজ আরম্ভ হবে। রেইনি সিজন চলতেছে, অক্টোবর থেকে ড্রাই সিজন আসবে, পুরো দমে কাজ চলবে, আপনারা সহযোগিতা করবেন। যেখানে সেবা সপ্তাহের অঙ্গ হিসেবে তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলাকেন্দ্রে বিজেপির যুব মোর্চার তেলিয়ামুড়া মণ্ডলের উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উক্ত রক্তদান শিবির বেলা 11টা নাগাদ প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন 28 তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। এছাড়া উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া যুব মোর্চা মণ্ডল সভাপতি অচিন্ত ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিনের এই রক্তদান শিবিরে প্রায় 50 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করার অঙ্গীকার করেন বলে জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। সেবা সপ্তাহ পুরো সপ্তাহটাই আমরা সেবা সপ্তাহ হিসেবে উদযাপন করছি। 17 সেপ্টেম্বর ওনার জন্মদিন গেছে। ভারতকে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন দেওয়ার জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাজ করছেন এবং অতি মহামারীতেও
গরিব কল্যাণে তিনি অনেক যোজনা রচনা করেছেন। সারা ভারতবর্ষের সাথে ত্রিপুরা রাজ্যেও ওনার জন্মদিন সেবা সপ্তাহ হিসেবে পালন করা হয়েছে। তৎসঙ্গে তেলিয়ামুড়া মণ্ডলও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মণ্ডল এবং বিভিন্ন মোর্চা, আমাদের 7টি মোর্চা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে গরিব কল্যাণ মানুষের কল্যাণের জন্য, গরিব কল্যাণের জন্য। আজকে ভারতীয় জনতা পার্টির তেলিয়ামুড়া মণ্ডলের যুব মোর্চা তেলিয়ামুড়ার চিত্রাঙ্গদা টাউন হলে রক্তদান শিবিরের আয়োজন করেছে এবং আজকে এসটি মোর্চা স্যানিটাইজার এবং মাস্ক বিতরণ করছেন। ওবিসি মোর্চাও আজকে ফল মন্দির প্রাঙ্গণে হাসপাতালে ফল এবং স্যানিটাইজার এবং মাস্ক ডিস্ট্রিবিউট করবে। ভারতীয় জনতা যুব মোর্চার তেলিয়ামুড়া মণ্ডল ইতিমধ্যে সারা বছর ধরে যেভাবে তারা রক্তদান করেছে করছেন, এমনকি তারা রক্তদাতাদের একটা তালিকা, রক্তের গ্রুপের একটা তালিকা করে রেখেছে, যখনই যেই গ্রুপে রক্তের প্রয়োজন হোক সারা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন হাসপাতাল থেকে যখনই খবর পায়, আমাদের ভারতীয় জনতা যুব মোর্চার তেলিয়ামুড়া মণ্ডলের সভাপতি অচিন্ত ভট্টাচার্য কোনো না কোনো ভাইকে, কখনো মাতৃ সন্তান সম্ভব মাকে রক্ত দিচ্ছে, কখনো মুমূর্ষ রোগীকে রক্ত দিয়ে তাদের প্রাণ বাঁচাচ্ছে। এইভাবেই ভারতীয় জনতা যুব মোর্চা তেলিয়ামুড়া মণ্ডলের অচিন্ত ভট্টাচার্যের নেতৃত্বে সেবামূলক কাজ দায়িত্ব সহকারে পালন করছে। আমরা আগামী দিনেও ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা রাজ্যের মধ্যে তেলিয়ামুড়া মণ্ডল একটি দায়িত্ব বান এক মোর্চা প্রেসিডেন্ট হিসেবে এবং মোর্চার সংগঠন হিসেবে তিনি যে ছাপ রেখেছেন আগামী দিনেও সেটা তিনি বজায় রাখবেন বলে আমি আশা করি। এবং সারা রাজ্যে আমরা একটা বার্তা দিতে পেরেছি যে তেলিয়ামুড়া যুব মোর্চা যেভাবে রক্তদান করছে সেটা অতুলনীয় এবং যে কোনো মানুষের পক্ষে সেটা অত্যন্ত কল্যাণমুখী, সেই কাজটা কিন্তু অচিন্তবাবু এবং তার পুরো টিম করতে পারছেন। আমি যুব মোর্চার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। সংগঠন শক্তিশালী হলে সরকার শক্তিশালী হবে এবং সংগঠন শক্তিশালী হবে, এবং আমি চাই যুব মোর্চা এবং মহিলা মোর্চা রাজ্যের ভারতীয় জনতা পার্টির মূল যে সংগঠন ভারতীয় যুব মোর্চা এবং মহিলা মোর্চা, বাকি সংগঠন বাকি মোর্চাগুলির মধ্যেও কিন্তু মহিলা রয়েছে, যুবক রয়েছে, সুতরাং তাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক, সংগঠন শক্তিশালী হোক, এই কামনা করছি প্রধানমন্ত্রীর এই জন্মদিনের সেবা সপ্তাহ। রাজ্যের সঙ্গে সংহতি রেখে করিমগঞ্জ জেলায়ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয় প্রায় 6 মাস পর। বর্তমানে নবম থেকে দ্বাদশ 4 শ্রেণীর পাঠদান চলবে। সরকারি নির্দেশিকা মেনে জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয় আজ। শহরের বিরজা সুন্দরী বালিকা বিদ্যালয়ে কর্তৃপক্ষ গ্রহণ করেন উত্তম ব্যবস্থা। পালস অক্সিমিটার, স্ক্রিনিং টেস্টস, মাস্ক, স্যানিটাইজার ইত্যাদি সব ধরনের ব্যবস্থা ছিল। শিক্ষা প্রতিষ্ঠান প্রবেশপথে পড়ুয়ারা সহ শিক্ষক শিক্ষয়িত্রীদের স্ক্রিনিং টেস্ট করেন বিদ্যালয়ের অধ্যক্ষ অপূর্ব দত্ত। ছিল পালস অক্সিমিটার দ্বারা টেস্টের ব্যবস্থা। পড়ুয়াদের যাদের মাস্ক ছিল না, শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তাদের মাস্ক বিতরণ করেন। শহরের MMC উচ্চতর বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেন। বিদ্যালয়ের প্রবেশপথে পড়ুয়াদের স্ক্রিনিং টেস্ট করে বিদ্যালয় কক্ষে প্রবেশের অনুমতি দেওয়া হয়। ছিল পালস অক্সিমিটারের ব্যবস্থা। শিক্ষক শিক্ষয়িত্রীদের স্ক্রিনিং টেস্ট করানো হয়। শহরের সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে সরকারি বিধি নিয়ম মেনে পাঠদান শুরু হয়। শিক্ষা প্রতিষ্ঠান অনেক মাস পর খোলা হওয়ায় খুশির ঝিলিক পরিলক্ষিত করা যায় পড়ুয়াদের মধ্যে। অনেকদিন পর আজকে স্কুল খুলল, কীরকম লাগছে তোমার? বন্ধের সময় তুমি ঘরে পড়াশোনা করছিলে, অনেক মাস পরে স্কুল খুললো, কীরকম লাগছে আজ? বন্ধের সময় ঘরে পড়াশোনা করছিলে? 21-এ নির্বাচনকে সামনে রেখে দলীয় ভিত মজবুত করতে করিমগঞ্জ ইয়ং ব্রিগের সেবা দলের সন্দীপ নন্দী এবং কর্মীদের সাথে নির্বাচনী বৈঠকে আসাম প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক তথা করিমগঞ্জ জেলার ইনচার্জ পঙ্কজ বর্বরা নিয়ে মিলিত হন। সন্দীপ নন্দী,
আনুষ্ঠানিকভাবে করিমগঞ্জ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন সাংবাদিক উদয় দেবরায়। Yeah।
বার্তা আজ এই পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।